ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 15 অক্টোবর 2019-এ যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ডেলি যদি 10 মিনিট সময় বের করে তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্নই আর তোমাদের অজানা থাকবে না। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের রিসার্চাররা প্লাস্টিক খাওয়া ব্যাকটেরিয়ার খোঁজ করেছেন? সম্প্রতি শিবনাথর বিশ্ববিদ্যালয়ের রিসার্চাররা প্লাস্টিক খাওয়া ব্যাকটেরিয়ার খোঁজ করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এই খোঁজটি বিশ্বের প্লাস্টিক ময়লা সমস্যার সমাধান করতে পারে এবং গ্রেটার নয়ডাতে শিবনাথর বিশ্ববিদ্যালয়ের রিসার্চাররা প্লাস্টিক খাওয়া ব্যাকটেরিয়ার খোঁজ করেছেন। চলো নেক্সট। কোন রাজ্য ট্রান্সজেন্ডারদের মাসিক বেকার ভাতা 3500 টাকা প্রদান করার ঘোষণা করেছেন? সম্প্রতি রাজস্থান রাজ্য ট্রান্সজেন্ডারদের মাসিক বেকার ভাতা 3500 টাকা প্রদান করার ঘোষণা করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। আসলে এখন পর্যন্ত রাজস্থান সরকার ট্রান্সজেন্ডারদের 3000 টাকা বেকার ভাতা প্রদান করতেন এবং সেটা বাড়িয়ে দিয়ে 3500 টাকা করার ঘোষণা করেছেন। এবার যেহেতু এই ঘোষণাটি রাজস্থান সরকার দ্বারা করা হয়েছে তাহলে রাজস্থান দিয়ে কী কী ইম্পর্টেন্ট? রাজস্থানের ক্যাপিটাল জয়পুর, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং গভর্নরকে কলরাজ মিশ্রা এখানকার গভর্নর। প্রশ্ন হতে পারে যে পিঙ্ক সিটি কাকে বলায়? পিঙ্ক সিটি বলায় রাজস্থানের জয়পুরকে। এবং প্রশ্ন এও হতে পারে যে ইউনেস্কো জয়পুর শহরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত করেছেন। তো যখনই রাজস্থানের কথা আসবে তখনই তোমরা এইভাবে লিঙ্ক করে অবশ্যই এই সমস্ত তথ্য মনে করে নেবে, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে, না হলে কিন্তু তোমরা ভুলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ লাইক করলে আমরা মোটিভেশান পাই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করার। আর শেয়ার অবশ্যই করো, কারণ শেয়ার করলে তবেই কিন্তু সবার কাছে ভিডিওটি পৌঁছবে। চলো নেক্সট। সম্প্রতি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স এর অধ্যক্ষ কাকে নিয়োগ করা হয়েছে? ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স এর অধ্যক্ষ নিয়োগ করা হয়েছেন কে সতীশ রেড্ডিকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। কে সতীশ রেড্ডি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এবার দেখো অপশানে আছে জি সতীশ রেড্ডি। জি সতীশ রেড্ডি ডিআরডিওর অধ্যক্ষ। জি সতীশ রেড্ডি এবং কে সতীশ রেড্ডির দুটির মধ্যে কনফিউজ হবে না, কারণ এক্সামিনার কনফিউজ করার জন্য এই অপশানটিও দিতে পারে। জি সতীশ রেড্ডি হলেন ডিআরডিওর অধ্যক্ষ, এটি মনে রাখবে, এবং কে সতীশ রেড্ডি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এবং জি সতীশ রেড্ডি সম্প্রতি 2019-এ মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন। আরেকটি অপশান আছে দেখো কে শিবা রেড্ডি, এই অপশানটিও দিতে পারে কনফিউজ করার জন্য। তো কনফিউজ তোমরা হবে না। কে শিবা রেড্ডিকে, ইনি তেলেগু কবি এবং 2018-তে 28তম সরস্বতী সম্মানে সম্মানিত হয়েছেন কে শিবা রেড্ডি। চলো নেক্সট। সম্প্রতি হরিয়ালি মোবাইল অ্যাপ কে লঞ্চ করেছেন? সম্প্রতি হরিয়ালি মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন হরদীপ সিং পুরি। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। বর্তমান কেন্দ্রীয় আবাসমন্ত্রী হরদীপ সিং পুরি হরিয়ালি মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন। এবার দেখো এখানে মন্ত্রীর নাম এসেছে হরদীপ সিং পুরি। যখনই কোনো মন্ত্রীর নাম আসবে সে যেই মন্ত্রিত্ব পদে রয়েছেন সেই পদটি আগে উল্লেখ করবে, তবে দেখবে আরও ভালোভাবে মনে থাকবে। যেমন নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীকে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহর কথা এলে তখন উল্লেখ করবে যে গৃহমন্ত্রী অমিত শাহ। রাজনাথ সিংয়ের কথা এলে মনে করবে যে রক্ষামন্ত্রী রাজনাথ সিং। এইভাবেই যদি মনে করো তবেই কিন্তু তোমাদের আরও ভালোভাবে কথাগুলো মনে থাকবে। চলো নেক্সট। সম্প্রতি কোন দেশ চিনির অত্যাধিক ব্যবহৃত প্রোডাক্টের বিজ্ঞাপনের উপর ব্যান লাগানোর ঘোষণা করেছেন? সম্প্রতি চিনির অত্যাধুনিক ব্যবহৃত প্রোডাক্টের বিজ্ঞাপনের উপর ব্যান লাগানোর ঘোষণা করেছেন সিঙ্গাপুর। অপশান নম্বর বি এর সঠিক অ্যান্সার। সিঙ্গাপুর বিশ্বের মধ্যে প্রথম দেশ হবে যে চিনির অধিক ব্যবহৃত প্রোডাক্টের বিজ্ঞাপনের উপর ব্যান লাগাবার ঘোষণা করেছেন। এমন পদক্ষেপ নেওয়ার কারণ কী? কারণ হলো সিঙ্গাপুরের জনগণের ডায়াবেটিসের সমস্যার সমাধানের জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছেন সিঙ্গাপুর সরকার। এবার যেহেতু এখানে সিঙ্গাপুরের কথা এসেছে, ম্যাপে দেখো সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ক্যাপিটাল সিঙ্গাপুর সিটি, এর কারেন্সি সিঙ্গাপুর ডলার এবং প্রেসিডেন্টকে হালিমা ইয়াকুব এখানকার প্রেসিডেন্ট। যদি প্রশ্ন হয় যে এপিক মানে এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর হেডকোয়ার্টার কোথায়, এপিকের হেডকোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত। এবং হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্সের রিপোর্ট অনুসারে বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল জাপান ও সিঙ্গাপুরের। প্রশ্ন আরেকটি হতে পারে যে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল কমার্শিয়াল কোর্টের আন্তর্জাতিক ন্যায়াধীশ কে নিযুক্ত হয়েছেন? সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল কমার্শিয়াল কোর্টের আন্তর্জাতিক ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন জাস্টিস এ কে সিকরি। চলো নেক্সট। সম্প্রতি স্মার্ট সিটি ও বৈশ্বিক গঠবন্ধনে কোন দেশ যুক্ত হয়েছে? সম্প্রতি স্মার্ট সিটি ও বৈশ্বিক গঠবন্ধনে যুক্ত হয়েছে আমাদের দেশ ভারত। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট।
সম্প্রতি ভিসান এর উপর বিশ্বের প্রথম রিপোর্ট কে জারি করেছে? ভিসানের উপর বিশ্বের প্রথম রিপোর্ট জারি করেছেন WHO। অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই রিপোর্টটি জারি করেছেন। এই রিপোর্টটি জারি করার উদ্দেশ্য কি? বিশ্বের জনগণের চোখের দেখাশোনার জন্য এবং তার চোখের জাগরুকতা জাগাবার জন্য এমনই রিপোর্ট জারি করছেন WHO। এবার যেহেতু এখানে WHO-র কথা এসছে, তাহলে WHO দিয়ে কী কী ইম্পর্টেন্ট? WHO-র ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটি স্থাপিত হয়েছিল 7 এপ্রিল 1948 সালে এটি স্থাপিত হয়েছিল। যদি প্রশ্ন হয় যে ওয়ার্ল্ড হেলথ ডে কোন দিন পালন করে, ওয়ার্ল্ড হেলথ ডে পালন করাই 7 এপ্রিল। WHO-র হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত এবং এর হেডকে টেড্রোস আদানম। প্রশ্ন হতে পারে যে 2019-এ হু এর মানে WHO-র প্রমুখ সায়েন্টিস্ট কে নিযুক্ত হয়েছিলেন? 2019-এ WHO-র প্রমুখ সায়েন্টিস্ট নিযুক্ত হয়েছিল সৌমিয়া স্বামীনাথন। চলো নেক্সট। এক ভারত শ্রেষ্ঠ ভারতের বৈঠক কোথায় আয়োজিত হয়েছে? সম্প্রতি এক ভারত শ্রেষ্ঠ ভারতের বৈঠক আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এই বৈঠকটির অধ্যক্ষতা কে করেছেন? এই বৈঠকটির অধ্যক্ষতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকটির অধ্যক্ষতা করেছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো ভারতের যতগুলি রাজ্য রয়েছে তাদের সাথে আরও ভালোভাবে সম্পর্ক স্থাপন করা এর উদ্দেশ্য। সেই জন্যই এক ভারত শ্রেষ্ঠ ভারত স্থাপন করা হয়েছে এবং এর বৈঠক সম্প্রতি আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে এবং এর অধ্যক্ষতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলো নেক্সট। সম্প্রতি জারি ব্র্যান্ড ফিনান্স নেশান র্যাঙ্কিং 2019-এ ভারতের স্থান কত? সম্প্রতি জারি ব্র্যান্ড ফিনান্স নেশান র্যাঙ্কিং 2019-এ ভারতের স্থান রয়েছে সপ্তম। অপশান নম্বর সি এর সঠিক অ্যান্সার। 7 নম্বর স্থানে রয়েছেন ভারত। সম্প্রতি ব্র্যান্ড ভ্যালুয়েশান কনসালটেন্সি ব্র্যান্ড ফিনান্স নেশান র্যাঙ্কিং জারি করেছেন এবং এই র্যাঙ্কিংয়ে ভারত রয়েছেন সপ্তমতম স্থানে। তাহলে শীর্ষস্থানে কে রয়েছেন? শীর্ষস্থানে রয়েছেন আমেরিকা, সেকেন্ড স্থানে রয়েছে চীন এবং তৃতীয় স্থানে রয়েছেন রাশিয়া এবং সপ্তমতম স্থানে রয়েছেন ভারত। চলো নেক্সট। সম্প্রতি 2 ঘন্টা ম্যারাথন দৌড়ানো প্রথম অ্যাথলেটিক কে হচ্ছেন? 2 ঘন্টা ম্যারাথন দৌড়ানো প্রথম অ্যাথলেটিক হয়েছেন এলিউড কিপচোগে। অপশান নম্বর ডি এর সঠিক আছেন। ইনি হলেন এলিউড কিপচোগে। ইনি কেনিয়ার বাসিন্দা এবং 2 ঘন্টা ম্যারাথন দৌড়ানো প্রথম অ্যাথলেটিক হয়েছেন কেলিউড কিপচোগে। চলো নেক্সট। কোন দেশ দ্য অর্ডার অব দ্য গ্রিন ক্রিসেন্ট সম্মানে ভারতের উপরাষ্ট্রপতিকে সম্মানিত করেছেন? সম্প্রতি দ্য অর্ডার অব দ্য গ্রিন ক্রিসেন্ট সম্মানে ভারতের উপরাষ্ট্রপতিকে সম্মানিত করেছেন কোমোরোস। অপশান নম্বর সি এর সঠিক অ্যান্সার। সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু 5 দিনের আফ্রিকা সফরে গেছিলেন এবং সেখানেই তিনি কোমোরোস গেছিলেন এবং সেখানেই দ্য অর্ডার অব দ্য গ্রিন ক্রিসেন্ট সম্মানে সম্মানিত হয়েছেন। দ্য অর্ডার অব দ্য গ্রিন ক্রিসেন্ট সম্মানটি হল কোমোরোস দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান এবং এই সম্মানে সম্মানিত হয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। এবার যেহেতু এখানে কোমোরোসের কথা এসেছে, তাহলে কোমোরোস দিয়ে কী কী ইম্পর্টেন্ট? কোমোরোসের ক্যাপিটাল মোরনি। কী এর ক্যাপিটাল? মোরনি। এর কারেন্সি কোমোরিয়ান ফ্রাঙ্ক এবং এর প্রেসিডেন্ট আজালি এস্তামানি। চলো নেক্সট। ভারত সরকার কোন রাজ্যের জন্য ADB-র সাথে $190 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছেন? ভারত সরকার রাজস্থানের জন্য ADB-র সাথে $190 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছেন। অপশান নম্বর বি এ সঠিক অ্যান্সার। সম্প্রতি রাজস্থান সড়ক নির্মাণের জন্য ভারত সরকার ADB-র সাথে $190 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছেন। এবার দেখো এখানে 2টি টার্মস, রাজস্থান এবং ADB। রাজস্থান সম্পর্কে আমি তোমাদের একটু আগেই বলেছি, এবার আমরা দেখে নেব ADB সম্পর্কে কী কী ইম্পর্টেন্ট। ADB-র ফুল ফর্ম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এটি স্থাপিত হয়েছিল 1966-এ। ADB স্থাপিত হয়েছিল, এর হেডকোয়ার্টার মানিলাতে অবস্থিত এবং এর প্রেসিডেন্টকে তাকে হোকো নাকাও এর প্রেসিডেন্ট। চলো নেক্সট। সম্প্রতি রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান লেখক সম্মেলনের আয়োজন কোথায় করা হয়েছে? সম্প্রতি রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান লেখক সম্মেলনের আয়োজন করা হয়েছে লখনৌতে। অপশান নম্বর সি এর সঠিক অ্যান্সার। এটির আয়োজন লখনৌতে করা হয়েছে। এবার যেহেতু এখানে রাষ্ট্রীয় হিন্দির কথা এসেছে, তাহলে আমরা 2টি প্রশ্ন রিভাইজ করে নেব। যেমন, রাষ্ট্রীয় হিন্দি দিবস কোন দিন পালন করা হয়? রাষ্ট্রীয় হিন্দি দিবস পালন করা হয় 14 সেপ্টেম্বর। যদি প্রশ্ন হয় যে ওয়ার্ল্ড হিন্দি দিবস কোন দিন পালন করা হয়? ওয়ার্ল্ড হিন্দি দিবস পালন করা হয় 10 জানুয়ারি। চলো নেক্সট। সম্প্রতি কায়াকাল পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি কায়াকাল পুরস্কারে সম্মানিত করা হয়েছে এইমস নতুন দিল্লিকে। অপশান নম্বর এ এর সঠিক অ্যান্সার। এইমস হসপিটাল নতুন দিল্লি কায়াকাল পুরস্কারে সম্মানিত হয়েছেন। কায়াকাল পুরস্কার হলো হসপিটালের একটি পুরস্কার, যেটি যে হসপিটাল সবচেয়ে বেশি পরিষ্কার এবং পরিচ্ছন্নতার দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে তাকেই কায়াকাল পুরস্কার প্রদান করা হয় এবং 2018-19-এর কায়াকাল পুরস্কারে সম্মানিত করা হয়েছে এইমস নতুন দিল্লিকে। এবং পরপর 3বার এইমস নতুন দিল্লি
কায়াকাল পুরস্কারে সম্মানিত হয়েছে। চলো নেক্সট। সম্প্রতি রাষ্ট্রীয় স্বাস্থ্য বিজ্ঞান সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? সম্প্রতি রাষ্ট্রীয় স্বাস্থ্য বিজ্ঞান সম্মেলনের আয়োজন করা হয়েছে কোচিতে। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। কেরালের কোচিতে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিজ্ঞান সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবার যেহেতু এখানে কেরালের কথা এসেছে, তাহলে ম্যাপে দেখো কেরাল। কেরালের ক্যাপিটাল তিরুবনন্তপুরম। এর মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এবং গভর্নরকে আরিফ মোহাম্মদ খান এখানকার গভর্নর। চলো নেক্সট। সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে কর্পোরেট অভ্যাস শুরু হয়েছে? সম্প্রতি ভারত এবং বাংলাদেশের মধ্যে কর্পোরেট অভ্যাস শুরু হয়েছে। অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার। এটি একটি নৌসেনার অভ্যাস এবং সম্প্রতি দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কর্পোরেট অভ্যাসের। এবার যেহেতু এখানে বাংলাদেশের কথা এসেছে, বাংলাদেশ দিয়ে কী কী ইম্পর্টেন্ট? বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা, বাংলাদেশের কারেন্সি টাকা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আবদুল্লা হামিদ। বাংলাদেশ দিয়ে একটি প্রশ্ন প্রায় সময় হয়ে থাকে যে বিমস্টেক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বিমস্টেক এর হেডকোয়ার্টার অবস্থিত বাংলাদেশের ঢাকাতে। যদি প্রশ্ন হয় যে ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং প্রশ্ন এও হতে পারে যে 2019 ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? 2019 ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। চলো নেক্সট। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, কোন দেশ মহাত্মা গান্ধীর 150তম জয়ন্তীতে কয়েন জারি করার ঘোষণা করেছেন? সম্প্রতি মহাত্মা গান্ধীর 150তম জয়ন্তীতে কয়েন জারি করার ঘোষণা করেছেন ইউকে। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে এবং অনেকেই এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দিয়েছে। যারা ডিটেলসে অ্যান্সার দেওনি তাদেরকে বলছি, তোমরা পারলে ডিটেলসে অ্যান্সার দাও, কারণ ডিটেলসে অ্যান্সার দিলে কোশ্চেনের অ্যান্সার রিলেটেড যে সমস্ত প্রশ্ন হয় সেগুলোও তোমাদের মনে থাকবে। সেই জন্যই তোমাদের বলছি ডিটেলসে অ্যান্সার দাও। এছাড়াও ডিটেলসে অ্যান্সার দিলে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, যাতে পরীক্ষার খাতায় তোমরা খুব অল্প সময়ের মধ্যে কোশ্চেনের অ্যান্সারটি করে তোমরা এগিয়ে যেতে পারবে। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি দ্য ডন অ্যাওয়ার্ড পাওয়া প্রথম মহিলা খেলোয়াড় কে হয়েছেন? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করো, কারণ তোমরা লাইক করলে আমরা মোটিভেট হই এবং মোটিভেট হয়ে আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করি। আর শেয়ার অবশ্যই করো, কারণ শেয়ার করলে অন্যান্য সবারও হেল্প হয়।